এখানে আমি নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে রাখা রুই মাছ। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। আমি এখানে হলুদ দেব না, মাছটা হলুদ ছাড়া রান্না করব তো তাই। এবারে নুন দিয়ে দিয়েছি মাছটাকে, এবারে ভালো করে নুন দিয়ে পুরোটা মেখে নেব। মাছের পিসগুলোকে এপিট অফিট করে আমি এবারে সুন্দর করে ভেজে নেব। রুই মাছের পিসগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। মশলাটা রেডি করে নিচ্ছি। আমি এখানে আদা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, এবারে দিয়ে দিচ্ছি গোটা কতক রসুন, দিয়ে দিচ্ছি গোলমরিচ। এবারে এই সবগুলোকে আমি মিক্সিতে মিহি করে পেস্ট করে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, গোটা জিরে আর গোটা মেথি। এবারে দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কাটা দুটো কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি শুকনো কারি পাতা, যে কারি পাতাগুলো শুকিয়ে দিচ্ছি আর সেগুলোকে হাত দিয়ে মুড়ে মুড়ে এভাবে দিয়ে দিলাম। মিক্সিতে যে বাটা মশলাটা তৈরি করেছিলাম, পেঁয়াজ রসুন আদা সমস্ত বাটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এই যে মশলাটা যেটা দিলাম বাটা মশলাটা, এটাকে আঁচ বাড়িয়ে আমি আগে ভাজা ভাজা করে নেব। আমি এখানে একটা দইয়ের ঘোল বানিয়ে রেখে দিয়েছি মিক্সিতে, সেটাকে এবারে আমি মশলায় অ্যাড করব। দইয়ের ঘোলটা অ্যাড করার আগে আমি গ্যাসটাকে একদম সিমে করে দিয়েছি মিনিমামে। হাই ফ্লেমে দিলে অনেক সময় দই কেটে যেতে পারে। এবারে আস্তে আস্তে ঘোলটাকে আমি দিয়ে দিচ্ছি। মশলাগুলো আস্তে আস্তে নেড়ে নেড়ে দইয়ের সাথে আমি মিশিয়ে দেবো এইভাবে। ভালোভাবে নেড়ে মেশাতে হবে, অনেক সময় একটু লাম্পি ভাব রয়ে যায়, নয়তো একদম স্মুথ মিশে গিয়েছে। ফ্লেমটা লোই রাখবো এখনো। এবারে আমি আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরেও আমি এটাকে আবার নেড়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো চিনি, ঝোল একটু একটু করে হালকা হালকা ফুটতে শুরু করেছে। আমি এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা এইভাবে জাল করব, ঝোলটা যখন একটু শুকিয়ে আসবে, ওপর থেকে নরম নরম ভাব হবে, তখন নামিয়ে নিতে হবে, একটু অপেক্ষা করতে হবে। রান্নাটা অনেকটা হয়ে এসছে। আমি ওপর থেকে এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। দই মাছ এবারে পরিবেশনের জন্য তৈরি, দেখতে অনেকটা এরকম হয়েছে। আপনারা জানাবেন কার কিরকম লাগলো, আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন সকলে।